নমস্কার বন্ধুরা, লাইভ ট্রাভেল টিউন পরিবারে সকলকে স্বাগত জানাই। আসুন আজ আমরা আপনাদের অনুরোধের একটি দেহতত্ত্ব গান শিখি। গানটি আমরা শিখব এস আর বা বি ফ্ল্যাট স্কেলে। আমরা স্কেলটির আরোহ অবরোহ আগে দেখে নিচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটি আমাদের আরোহ অবরোহ। এই গানে আমাদের তাল থাকছে আজকে দাদরা, দাদরা তালের উপর গানটি আছে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী পরীক্ষিত বালা। এই গানটিতে আমাদের কোমল স্বর আমরা ব্যবহার করছি। আজকে গা এবং নি এই দুটি স্বর কোমল ব্যবহার করছি। আমরা গানটি প্রথমে একটু দেখব, তারপরে স্বরলিপিতে আসব। ও তো মাটির দেহ মাটি হবে উড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই। এটি আমাদের স্থায়ী, আমরা স্বরলিপিতে যাচ্ছি। ও তো পাপা, ও তো পাপা মা কোমল গা মা পা মা গা, ও তো এটি হচ্ছে গাতে থামছে। তারপরে মাটির দেহ মাটির পাপা পা মাটির দেহ দেহ মা গা গা মা দেহ মাটি মাটি বাবা কোমল গা, তার সপ্তকের উপরের কোমল গাতে যাচ্ছে। মাটি গা রে সা রে সা সা হবে, তারপরে উড়ে উড়ে সা গা রে সা হবে, সা রে সা কোমল নি হবে ছা সা সা সা, এখানে একটু থামছে। তারপরে ছা নিনি ধা ধা বা কোমনি ধা পা ছাই, তারপরে আসছে আমাদের এ দেহ সা গা মা পা পা মা গা, এ দেহ পচা অর্থাৎ গা মা মা গা রে সা পচা কোমল গা রে সা কোমল নি, খাদের কোমল নিকে আসছে। তারপরে গরব নি মা গা গা নি মা কোমল গা নি মা গা গা গরব কিসের ভাই কিসের রে সা কিসের রে সা সা কিসের ভাই সা সা ভাই, এখানে থামছে। গরব কিসের ভাই কথাটি দুবার বলা হচ্ছে, তারপরে স্থায়ীটি শেষ হচ্ছে। এরপরে আছে আমাদের প্রথম অন্তরা, দেখে নিচ্ছি আমরা। খড় মাটিতে কুমুর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, তো আমরা স্বরলিপিটি দেখছি। এরপরে খড় মা পা 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 খড় মাটিতে মা দাদা মাটিতে কুমুর পা পা সা কুমুর যেমন সা 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 মানুষ মানু সা দাদা রে মানুষ গ সা রে সোগ সা রে সা কুমুর নি সোগ রে তারপরে রক্তে মাংসে পাকুনি সারে রক্তে মাংসে দয়াল দয়াল রে রে মাগা দয়াল তেমন তেমন রে রে শাসানি তেমন মানুষ গড়ে মানু নিগা নিগা গা মানু নিগা গা রে মানু সো গড়ে।
সোগড়ে সারে সারে সাসা সাসা সোগড়ে তারপরে রক্ত শুধু রক্ত পাপাসা রক্ত শুধু সাসারে শুধু পোকাই নি নি সারে সা নি কোমল নি পোকাই ভরা ভরা ধা বাধা নি ধা পামা ভরা এখানে থেকে আমাদের ধরা হচ্ছে স্থায়ীটা এ দেহ পথা দেহ বড় কিসের ভাই। তো এটি ছিল আমাদের প্রথম ধরা। এরপরে আমরা দেখছি গানটির সঞ্চারী আছে, একটি সঞ্চারীকে দেখছি। শ্মশান হবে শেষে বিছানা রব ঘুমাই খাঁচা পড়ে রবে স্বরলিপিতে যাচ্ছি শ্মশান হবে শ্মশান হবে সা 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 রে শ্মশান হবে শেষে বি শেষে বি গা গা মা শেষে বি ছানা মা মা বাবা মা গা ছানা রব ঘুমায় রব গা পা মা রব ঘুমায় এখানে নিতে চলে আসছে। তারপরে খাঁচা পড়ে সাদা মাপা খাঁচা পড়ে রবে রবে মাপা গামা গা রবে পাখি রে সারে সা কোমনি পাখি যাবে পালি গা গা যাবে পালি পালি রে সা পালি সা সা এ। এরপরে আছে এখানে স্থায়ী সঞ্চারী আমাদের শেষ হচ্ছে। তারপরে আমাদের আছে দ্বিতীয় অন্তরা। প্রথম অন্তরার মতোই আমরা দেখে নিচ্ছি। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আমরা সরলিপি দিয়ে যাচ্ছি প্রাণ পা 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 প্রাণ পাখি পা রাতে মরলে সকাল সকাল রে রে মাগা সকাল বলে বলে রে সারে সা কোমনি বলে বলবে বলবে নিগাগারে বলবে বাসি মরা সারে সা 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 বাসি মরা। এরপরে আপন স্বজন আপন সাসা আপন স্বজন সাসারে স্বজন বলবে নি নিশানি সবাই সবাই ধাপা ধানি ধাপা
এর পরে আমাদের এখানে স্থায়ী করেছে। এখানে স্থায়ীতে আমাদের ফিরে গেল। তো এই ছিল আপনাদের পুনরুদ্ধারের গানটি, আমরা শিখলাম। ভালো লাগলে লাইক করবেন একটি, আর সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন সবাই, নমস্কার।